हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल प्रोसीन मैथ्स। आज আমরা পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদের ক্লাস 8 এর যে ক্লাসগুলি আলোচনা করছিলাম তার দেখো কোর্সে দেখি 1.2 অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টারেরই মানে পূর্ব পাঠের আলোচনারই যে সেকেন্ড পার্টটা আছে ওর 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাস বলতে 5 নম্বর ক্লাস পর্যন্ত 14 পর্যন্ত আলোচনা হয়ে গেছে। তো এইটা আলোচনা হবে 15 থেকে। টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 এই পূর্ণবর্গ সংখ্যামালা হবে? এটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। কি দিয়েছে? টি স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। তো এটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। টি কি দেওয়া আছে? টি এক্স, টি এক্স কি হবে দেখো। এখানে প্রথম কথা হচ্ছে এক্স দিয়েছে, তাহলে এটাকে 2ab। ওকে, টি এর কোন মান চাইছে, তাই তো? টি এক্স, আচ্ছা তাহলে চেঞ্জ কি হচ্ছে আগে একবার দেখো। এইটা আর এইটা মিলে যাচ্ছে, এইটা এইটা মিলে যাচ্ছে, বাকি যেটা থাকছে সেটা কি, এই যে মাইনাসটাও মিলে যাচ্ছে, তাহলে রাখি মাইনাসটাও মিলে যাচ্ছে, তাহলে আমার বাকি থাকছে কি না, টি এক্সটা 2x হাফের সঙ্গে থাকছে। ক্লিয়ার? তাহলে আমি লিখতে পারি এক্স এক্স দু সাইডে কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে টি ইকুয়ালস টু 1 লিখতে পারি। কোন ক্ষেত্রে? আমি যদি 1টাকে স্কোয়ার করি তাহলে এটা প্লাস মাইনাস 1-এর ক্ষেত্রে এটা কিন্তু লেখা যেতে পারে, প্লাস মাইনাস 1-এর ক্ষেত্রে কিন্তু এটা লেখা যেতে পারে। ঠিক আছে, প্লাস মাইনাস 1টা কোনটা, এ প্লাস বি এর হোল স্কোয়ারের যখন সূত্র আসে তখন কি হবে, এই যে এক্স প্লাস হাফের যখন হোল স্কোয়ারের মানটা আসবে তখন স্কোয়ার রুট অফ করলে এই প্লাস মাইনাসটা আসছে। ওকে, 2 নম্বরে দেখো, এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে, এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? এইটার সঙ্গে কত যোগ করলে, করে দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই পার্টটা যদি আমি যোগ করে দিই তাহলে কি, এটা একটা সূত্র হয়ে যাবে, এ প্লাস 2 এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে পূর্ণবর্গ করতে হলে কি হবে, আমাকে এই পার্টটা যোগ করতে হবে, কি না 2 2 4a। যদি আমাকে বিয়োগের কথা বলতো তাহলে কি, এটাই আবার বিয়োগ করে দিতাম, তখন কি হতো, এই পার্টটা আবার বিয়োগ করলে এটা আবার কার পূর্ণবর্গ হতো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি, দুটো রাশির অন্তরফলের বর্গ। ক্লিয়ার? দুটো অ্যান্সার আমাকে চাইছে শুধু প্লাস, তাই প্লাস করলাম। ওকে, নেক্সট, 3-এ কি আছে, এ বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এত হলে এ বি এর মান কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি 9 - 11 হয়, সরি 9 × 11 হয়, হ্যাঁ 9 × 11 মানে কি, একটু ঘুরে দিয়েছে দেখো, এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি সমান 10b + 1, 10 + 1, এটা কি বলেছিলাম, এরকম থাকা মানে কি হবে, এবি আকারে থাকা মানে দুটোর গড় বার করে নেবে, কীরকম 9 + 11/2। ওকে, তাহলে এটা কি হবে, এ মাইনাস বি, এখান থেকে বলতে পারি এ মাইনাস বি ইকুয়ালস টু 10 - 1, এ ইকুয়ালস টু 10, বি ইকুয়ালস টু 1। তাহলে এ বির মানটা এবার যদি বার করতে বলে, এ বি ইকুয়ালস টু কি না, এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে কি, এখান থেকে এবার দেখো, এইটা কি 9 আর এটা 11, তাহলে এ মাইনাস বিটা 9, এ মাইনাস বিটা 9, এ প্লাস বিটা হচ্ছে 11/2/2, তাহলে 11 = 121/4, 9 * 81/4, তাহলে 121 - 81/4, 8 * 4 = 40/4, 40 আছে তো, সমান 10 অ্যান্সার। অ্যান্সার কত না, 10। এটা কত দাগে কমপ্লিট হলো, 3-এর দাগে কমপ্লিট হলো।
ए বি এর মান বার করতে চাইছিল, এ এবং বি। ও আমাকে বার করতে বলেছিল এ আর বি এর মান, আমার তো এইখানে বেরিয়ে গেছে অলরেডি এ আর বি এর মান, আর আমি বার করেছি এ বি এর মান বার করে আবার এ বি। 10 × 1 = 1 তো এক হয়ে গেছে, হ্যাঁ 1 × 10 = 1 = 10 হয়ে গেছে অলরেডি এইখানে, এ বি ইকুয়ালস টু 10 × 1 = 10 এইখানেই হয়ে গেছে, এতটা করার কোনো দরকারই নেই। তবু প্রমাণটা দেখিয়ে দিলাম আর একবার, হয়ে যখন গেছে উড়ো হই গোবিন্দ একটা আছে না সেরকম, ভুল যখন হয়ে গেছে ওইটাকে অন্য জায়গা থেকে করে দেওয়া, মেকআপ যাকে বলে আর কি। আচ্ছা যাই হোক চলো, 3, 4 নম্বর কি আছে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 4xy, অভেদটি কি সমীকরণ, যুক্তি সহ লেখো। দেখো এটা কি হবে, দুটো আলাদা আলাদা বাম পক্ষ আর একটা ডান পক্ষ নিন, বাম পক্ষ কি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা 4xy। ওকে আমি যদি এক্স আর ওয়াই এর মান একটা ধরে নিই সেখান থেকে কি হয় দেখি, 1 + 1 এর হোল স্কোয়ার - 1 - 1 এর হোল স্কোয়ার, 2² - 0 = 4, আর এখানে কী হবে 4 × 1 × 1 = 4, অর্থাৎ আমি যদি এরকম একটা মান ধরে নিই এক্স আর ওয়াই এর মান যদি 1 1 ধরে নিই তাহলে এরকম একটা আসছে, বা আমি যদি এখানে 1 না ধরে এক্স আর ওয়াই এর মানটা 2 ধরে নিই তখন কি হবে, একই দেখো 2 + 2 = 4, অর্থাৎ এটা কি দাঁড়াবে 4² - 0 = 16, আর এদিকে কি দাঁড়াবে 4 × 2 × 2 = 16। দেখো কোনো একটা নির্দিষ্ট মানের জন্য কি হচ্ছে, দুটো অংশ সবসময়ের জন্য সমান আছে, তাহলে আমি এটাকে কি বলতে পারি, অতএব এটি একটি অভেদ, কিন্তু সমীকরণ নাকি কোন পারফেক্টলি বলা হবে না, এক্স এর কোন মান আলাদা আলাদা হবে কোন কোন মানের জন্য এটা সমান হবে আলাদা আলাদাভাবে বলা যাবে না, নির্দিষ্ট 1 1 2 2 এরকম হবে, তাহলে আলাদা পারফেক্ট বলা যাবে যে এই মানটার জন্য এটা আর এটা সমান আছে, এই জন্য কি না এটা সমীকরণ নয়, ক্লিয়ার। নির্দিষ্ট কোনো একটা মান ধরে, সমান কোনো একটা মান ধরে সেটাকে বার করে নিতে পারছি যে এই বাম পক্ষটা ডান পক্ষটা সমান, কিন্তু নির্দিষ্ট করে আলাদা আলাদা কোনো মান দিয়ে যেহেতু বার করা যাচ্ছে না তাই এটা কি সমীকরণ নয়, সমীকরণে একটা কী থাকবে এক্স এবং ওয়াই এর নির্দিষ্ট একটা মান থাকবে, কিন্তু এখানে কী হচ্ছে মানগুলো ভ্যারি করছে, যদি 2 2 করে দিই বা 4 4 করে দিই 6 6 করে দিই তাহলে কী হবে, সব মান চেঞ্জ হবে কিন্তু অভেদটা ঠিক থাকবে, এটা অভেদ কিন্তু সমীকরণ নয়। 16 দাগে দেখো, 16 দাগে সমাধান করতে বলেছে, কী আছে 16 দাগটা হয়ে গেলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ষোলোর একে আছে 6x = 72, 6x = 72, x = 6×6 6×12 মানে 72/6, 12×6 = 72, এক্স এর মান হয়ে গেল। দুয়ে কি আছে 9x + 2 = 20, 9x + 2 = 20, তাহলে 9x = 20 - 2, 9x = 18, x = 9 2 18। 3 নম্বরে কি আছে 4x 2x 3, 4x 2x 3, 9 - 4x, তাহলে 4x - 2x + 4x = 9 - 3, শুধু সাজিয়ে নিলাম এক্স গুলো যা আছে বাম দিকে আর এক্স বিহীন যেগুলো আছে ডান দিকে, 4 4 8 থেকে 2 গেলে 6,
सिक्स एक्स इक्वल्स टू सिक्स, एक्स इक्वल्स टू वन। चार नम्बर की आछे एक्स बाई फोर एक्स बाई टू एक्स बाई थ्री, एक्स बाई फोर एक्स बाई टू एक्स बाई थ्री माइनस दिखे साढ़े तीन आछे ताले देखो एक्स बाई फोर एक्स बाई टू एक्स बाई थ्री इक्वल्स टू तीन दो छः एक सात दो ताले की हबे चार तीन बारो, चार तीन बारो दो छय बारो तीन चार बारो समान सतर दुई ताले चार तीन सात एक्स बाई बारो समान सतर दुई ताले एक समान होच्छे बारो गुणितक सात बाई दुई ताले एक्सर मान कत हबे दो छय बारो छ सात बयालीस एगुलो और दिए जा। चार नम्बर कमप्लीट। पाँच नम्बर कि आछे टू एक्स किया चे 2x माइनस 5 इनटू 7 माइनस x माइनस 6 प्लस 3x माइनस 28 इक्वल्स टू 39 ताले इटा की हबे 2x माइनस ये बदमाश प्रसेस आगे भेतर काजटा करो एखाने जेहेतु ये आसछे ना ब्रैकेटटा तुले दाओ ब्रैकेट तुले दिले कि हबे सेवेन माइनस एक्स प्लस सिक्स प्लस थ्री एक्स माइनस 28 इक्वल्स टू 39 बस 2x माइनस 5 कि हबे ताले 2x प्लस 13 टू एक्स माइनस पाँच दिए दस एक्स माइनस तेर पाँच पैंसठ माइनस आठाश समान उनचल्लिस बा टू एक्स माइनस टेन माइनस एट एक्स समान कि है उनचल्लिस प्लस आठाश प्लस पैंसठ उनचल्लिस प्लस आठाश प्लस पैंसठ। अच्छा एक माइनस ए रकम आस माइनस कि प्रश्न तोला भूल आज प्रश्न ठीक ही तोला आज। अच्छा चलो माइनस एट एक्स इक्वल्स टू आठ नय सतर सतर पाँच बाईस हाथ दुई छ तीन नय दस एगारो दुई तेर তাহলে এক্স সমান কী হবে মাইনাস একশো বত্রিশ বাই আট তাহলে এক্সের মান কত হবে আট একে আট নয় দশ এগারো বারো তেরো বাহান্ন আট ছয় আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন চারের আট, চারের আট মানে এটা কত হবে হ্যাঁ এক্সের মানই তো বার করতে বলেছে তাহলে ঠিকই আছে তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস ষোলো পূর্ণ চারের আট। ওকে চার আটটাকে এবার কাটাকুটি করে দাও এই যে কত হবে মাইনাস ষোলো পূর্ণ চার একে চার চার দুই আট তাহলে একে দুই ওকে পাঁচ লাস্ট ছ নম্বরটা, ছ নম্বরটা চ্যাপ্টারের লাস্ট অঙ্ক ধীরে পরের দিন থেকে নতুন চ্যাপ্টার হবে। ওয়ান থার্ড এক্স মাইনাস টু प्लस वन फोर्थ ऑफ एक्स प्लस थ्री इक्वल्स टू वन फिफ्थ ऑफ एक्स प्लस फोर प्लस फिफ्टीन ताले एक्स माइनस टू बाई थ्री प्लस एक्स प्लस थ्री बाई फोर माइनस एक्स प्लस फोर बाई फाइव इक्वल्स टू फिफ्टीन पाँच चार कुड़ी तीन षाट ताले तीन कुड़ी षाट चार पंदो षाट पाँच बारो षाट ताले देखो
कूड़ी एक्स माइनस चल्लिस पंद्रह एक्स प्लस पैंतालिस बारह एक्स माइनस आठचल्लिस इक्वल्स टू पंद्रह छय नब्बे। तारपरे देखो कूड़ी कूड़ी पंद्रह बारो पंद्रह बारो वियोग कर ले तीन होच्छे कूड़ी तीन तेईस एक्स इक्वल्स टू एदी के नौश आछे चल्लिस प्लस हो जाए पैंतालिस माइनस हो जाए आठचल्लिस प्लस हो जाए ताले तेईस एक्स इक्वल्स टू चल्लिस मान एदी के आठचल्लिस तीन तेतालिस नौश तेतालिस एक्स इक्वल्स टू नौश तेतालिस बाय तेईस एक्स इक्वल्स टू नौश तेतालिस बाय तेईस। अच्छा तारे काटाकुटी कर ले कत हबे भाग करे नी तेईस जेहेतु तेईस तो प्राइम नौश तेतालिस दो चारे आठ एकचल्लिस बा एक समान हे एकचल्लिस एक समान एकचल्लिस क्लियर। चलो আর নেই পরের দিন পরের চ্যাপ্টার নতুন চ্যাপ্টারটা শুরু হবে। চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কাছে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপলোড করে পৌঁছে যায়। আর অঙ্কের সমাধানগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর সঙ্গে সঙ্গে ক্লাস সেভেনের প্রণবেশ জানার অবজেক্টিভ ম্যাথের বইটাও ক্লাস চলছে। আর যদি কেউ কম্পিটিভের জন্য যে সমস্ত ম্যাথগুলো সামনের সপ্তাহ থেকে শুরু হবে সেগুলো ফলো করতে পারো। থ্যাংক ইউ।